Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Muhabbatein bolun Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Kande Hussein Karbala te Amara pon bolte ke ho nai kotha bolen tikina Kande Hussein Karbala te امرا پون بولتے کہ ہونا آئے دوستو سیمار مرلو رے تیر حسین رو کولی جائے اللہم ماشاءاللہ مرحبا مولانا محمد وعلى آله مولانا لا إله لا لا إله لا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ببراء আমার যুবক ভাইরা এতক্ষণ আমরা আল্লাহর নামের লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করলাম গো আমরা কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম আমার আল্লাহ ডাক দিয়ে কই لكل شيء سكنت وسكنت القلوب ذكر الله প্রত্যেকটা জিনিস পুরস্কার করার জন্য একটা মেডিসিন বা যন্ত্র আছে রে বন্ধু আমাদের দেহের ভিতরে লতিফায়ে কলব নামে একটা গুস্তের টুকরা আছে গো আমরা যখন সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসি এই গুস্তের টুকরাটা মানে লতিফায়ে কলবটা তাকে দুধের মতন সাদা গো এই দুধের মতন সাদা কলবটার মধ্যে আমাদের যখন বুঝ হয়ে যায় আমাদের উপরে যখন গুনাহ লেখা ফরজ হয়ে যায় একটা গুনাহ যখন করে ফেলি এই দুধের মতন সাদা কলবের মধ্যে একটা একটা করে ময়লা পড়ে যায় বলুন আল্লাহু আকবার এখন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমাদের এই কলবটা যার পরিষ্কার মনে রাখবা গো তোমাদের সারাটা দেহ পরিষ্কার আর যদি এই অপরিষ্কার দেহ নিয়া অপরিষ্কার দেহ নিয়া যদি কবরের মধ্যে আসো গো তাইলে আমাদের আমি আল্লাহর কবরের চাপ থেকে তোমরা কোনোদিন মুক্তি পাইবা না কথা বলেন ঠিক কিনা এখন আল্লাহকে বলবো আল্লাহ গো দুনিয়ার জমিনের কাপড়ের মধ্যে যখন ময়লা পড়ে যায় এই ময়লা পরিষ্কার করতে হইলে সাবান সাবান বা সুরা দিয়ে পরিষ্কার করা লাগে কথা বলেন ঠিক কিনা এখন আমার দেহের ভিতরে কোনো সাবান বা সুরা ঢুকানো যাবে না এখন কলবের ময়লা আমি আল্লাহ কিভাবে পরিষ্কার করব আমার আল্লাহ ডাক দিয়া কই তোমরা যদি আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করব আমার আল্লাহ বলতেছেন ফাজকুরুনি أذكركم واشكروا لي ولا تكفرون بولون الله أكبر أمر الله ডাক দিয়া কই বান্দারে ফাজকুরুনি তোমরা আমি আল্লাহকে যখন শরণ করবা আজকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব বলুন আল্লাহু আকবার
যখন জিকিরের মাধ্যমে আমার আল্লাহকে শরণ করা হয়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় সদা সর্বক্ষণ যদি আমি আল্লাহর জিকির করতে পারগো তাইলে মনে করবা তোমার কলবের ময়লা পরিষ্কার হইতেছে বলেন আল্লাহু আকবার তুমি রহমান তুমি মেহেরবান কথা বলেন ঠিক না অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না কবু শান তুমি রহমান তুমি মেহেরবান একটু আল্লাহর নামের জিকির করেন মহব্বতে আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তার আপন গওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার মাশাল্লাহ আহ আহ আল্লাহ 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 মাহজার সেই জেতা কেরিদ মাহজার নির্জীব পেরে সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আহ মন ভাঙ্গা সব আসে খেরা তোমার প্রেমে পাগল পারা মনের পেরা লাগাও শক্ত কওয়ারে মাশাল্লাহ মন ভাঙ্গা সব আসে খেরা তোমার প্রেমে পাগল পারা মনের বেড়া লাগাও শক্ত কওয়ারে মনের বেড়া লাগাও শক্ত করে আপন গওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আহ তালাহ মারসে কালে মাতে সাবিহি রয় দয়ালের হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন কওয়ারে মাশাল্লাহ তালাহ মারসে কালে মাতে মারসে কালে মাতে সাবি রয় না না সাগর হাগতে মুর্শিদ বিন খুলবি কেমন করে আপন গওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে মাশাল্লাহ আল্লাহ 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 ওরে তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না এক যৌবন সেকেন কই রে পাগল মৌবন একবার বাবলে না রে তোর হইব রে মহরৌবন সেকেন কই রে পাগল মৌবন একবার বাবলে না রে তোর হইব রে মহরৌবন মাশাল্লাহ আল্লাহ মনরে মরণ কথা করর শরণ বাহি বন্ধু আত্মীয় স্বজন স্ত্রীর পুত্র কেহ না পৌবন মনরে মাশাল্লাহ ওরে দন্তা কে নাম কর সরোয়ান সেকেন্ড কই রে পাগল মৌয়ান সেকেন্ড কই রে পাগল মৌয়ান একবার বাবলে না রে তোর হইব রে মহরৌয়ান সেকেন্ড কই রে পাগল মৌয়ান একবার বাবলে না রে তোর হইব রে মহরৌয়ান মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكتا زبانو بند راكبن نا چتكار مير بولن الله اكبر بندر ريام তরিকত পন্তি আশিকিন জাকিরিন রাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারিমা পাঠ করেছি বন্ধু আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কুল্লা عليه أجرا إلا المودة في القربى أمر الله داك ديا كوي بندو أمي الله أم نار أمو تركا سيكونو كسوي سينا الله أكبر بلن إلا غيتو بساي مودة في القربة آمي يا الله ساي أبني نوبر أهل بايتر محبت بلون الله أكبر بندور আমার আশিকিন জাকিরিন রাম আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো আমি চাই আপনি নবীর আহলে বায়াতের মহব্বত এখন নবীর আহলে বায়াত কারা জানার দরকার আছে না নাই এই বন্ধু আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কই আবু বকর ও আবু বকর রে তুমি একটা কাজ করো আমার হাতের মধ্যে একটা চাদর মুবারক দাও বলুন আল্লাহু আকবার এবার আমার নবীর কথা শুনিয়া আবু বকর যেই মাত্র আমার নবীর হাতের মধ্যে একটা চাদর দিছে রে বন্ধুরা ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কই আলী রে তুমি একটা কাজ করো চাদরের একটা মাথার মধ্যে ধর বলুন আল্লাহু আকবার এইবার আমার নবীর কথা শুনিয়া হযরত আলী যখন চাদরের একটা মাথার মধ্যে দনসে গো ইন্দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কই ফাতেমা তুমি চাদরের একটা মাথার মধ্যে ধর বলুন আল্লাহু আকবার এখন নবীর কথা শুনিয়া মা ফাতেমা যখন ধরলেন আমার নবী ডাক দিয়া কই হাসান হুসাইন ও হাসান হুসাইন রে তোমরা দুইটা ভাই দুইটা মাথার মধ্যে ধর এখন আমি আপনাদের কাছে জানতে চাই একটা চাদরের কয়টা মাথা একটা চাদরের চারটা মাথা রে বন্ধুরা চারজন যখন সার কিনারের মধ্যে দাঁড়াইলেন আমার নবী তাদের মাঝখানের মধ্যে দাঁড়ায়া গেছে রে বাবারা আমার নবী ডাক দিয়া কই জগৎবাসী রে ও জগৎবাসী তাকায় দেখো আমি নবীর আহলে বায়াত বলুন আল্লাহু আকবার এই পরিবারের মহব্বত যাদের অন্তরের মধ্যে রাখবা গো আমার আল্লাহ ডাক দিয়া কই কাল হাসরের ময়দানে আপনি নবী তাদের জন্য সুপারিশ করা আপনার উপরে ওয়াজিব হইয়া যাবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দৌড়ি না বলুন হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ তোমায় পাবার আশায় মন চুটে যায় মদিনায় এই আশিকে দিদার দাও না আর দেরি করি আশিক দিদার দাও না
আর দেরি করিও না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার তরিকতপন্থী বাবাজিরা এখন আহলে বায়াতকে আমার আল্লাহ কেমন ভালোবাসে জানার দরকার আছে কিনা বলেন নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী যেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর রে তুমি আমার সামনে একটু দাঁড়িয়ে থাকো বলুন আল্লাহু আকবার যেই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে আসছে গো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আমার উযু করার প্রয়োজন আল্লাহু আকবার এবার আমার নবীর কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক একটা লোটা দিয়ে এক লোটা পানি আনছে রে বাবারা ইন দি মিন টাইমে আমার নবী কয় আবু বকর আমার পায়ের মধ্যে মোজা আছে তুমি মোজাগুলো খুলো বলুন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কথা শুনিয়া যে মাত্র মোজা খুললেন আমার নবীর কাছ থেকে একটু দূরে যে মাত্র মোজা দুইটা রাখছে গো একটা মোজার ভিতরে একটা সাপ গিয়ে ঢুকে বসে আছে বলুন আল্লাহু আকবার আমার নবী যে কেমন রহমাতুল লিল আলামিন আমার নবীকে যে আল্লাহ কত ভালোবাসে জানার আগ্রহ আছে কিনা বলেন এবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আমার উযুর প্রয়োজন তুমি আমাকে পানি ডাইলা দাও হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে উযু মুবারক করাইলেন করানোর পরে আমার নবী কয় আবু বকর এবার আমার মোজা দুইটা তুমি খুঁজে এনে দাও আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ও মায়ের নবী দয়ার নবী গো আমি দুইটা মোজা তো এক জায়গায় রাখছিলাম কিন্তু একটা মোজা তো খুঁজে পাইতেছি না গো যে মাত্র হযরত আবু বকর সিদ্দিক এই কথা বললেন আকাশ দিয়ে একটা পাখি উইরা উইরা আমার নবীর দিকে আসতেছে বলুন আল্লাহু আকবার মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা সালাম আমি করব গিয়ে সালাম নবীর রোজায় মনে বড় চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরা একটা পাখি উইরা উইরা আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বেদবি মাফ করবেন গো আমি আপনার একটা মোজা চুরি করে নিয়ে গেছি কই কেন যে মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক দুইটা মোজা এক জায়গার মধ্যে রাখছিল গো একটা মোজার ভিতরে একটা দুষ্ট কাল সাপ গিয়ে ঢুকে রয়েছে আপনি নবীকে আঘাত করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পাখি আকাশ থেকে সেই দৃশ্যটা দেখলাম এই দৃশ্যটা দেখে যখন সাপটা ঢুকে আসে ওই মোজার ভিতরে আমি পাখির টুর দিয়ে এই মোজাটাকে এখান থেকে সরাই আরেক জায়গায় নিয়ে গেলাম নিয়ে ওই সাপটাকে মেরে ফেললাম গো নবীজি ওই সাপটাকে মেরে আপনার মোজাটা আপনার দরবারে নিয়ে এসেছে বলুন আল্লাহু আকবার
এই কথা যখন আমার নবীর নাতি হযরত ইমাম হুসাইন দেখছে রে বন্ধুরা হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই না না গো আপনারে তো বড় মর্তবা আপনারে তো বড় মুজেজা একটা পাকি হই আপনাকে তো mohabbat করছে গো ও না না আপনি আমাকে বলে দেন আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি বলুন আল্লাহু আকবার আমার নবী বিনায়া বিনায়া কান্দে গো আমার নবী ডাক দিয়া কই না না ভাই তুমি কি বলতেছো এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই না না গো আমি কি বলতেছি তুমি খুব ভালো কইরাই জানো গো তুমি আমার কথার উত্তর দাও বলুন আল্লাহু আকবার আমার নবী হাসান হুসাইন কে বড় ভালোবাসে গো হাসান হুসাইন কে তো কষ্ট দিতে চায় না এবার আমার নবী ডাক দিয়া কই হুসাইন তুমি কি বলবা খোলাখুলি ভাবে বলে ফেল এবার হুসাইন ডাক দিয়া কই নবীজি আপনি বলেন আপনি নবীর বাবার নাম কি আল্লাহু আকবার বলেন এবার আমার নবী ডাক দিয়া কই আমার বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ তাইলে বলো তোমার দাদার নাম কি আমার দাদার নাম হইলো আব্দুল মুত্তালিব এবার বলো তোমার মায়ের নাম কি আমার নবী ডাক দিয়া কই আমার মায়ের নাম তো ফাতেমা তুমি তোমার পরিচয় কি আমার কাছে বলো আমার নবী ডাক দিয়া কই হুসাইন তুমি কি বলতেছো বলো না এইবার হুসাইন ডাক দিয়া কই না না গো তোমার পরিচয় তুমি আমার কাছে বলছো গো এবার আমার পরিচয়টা বলে তুমি না না খুব ভালো কইরাই শুনো আল্লাহু আকবার বলেন এইবার হুসাইন ডাক দিয়া কই না না গো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ও নানা আমার নানার নাম কি তুমি জানতে চাও আমার নানার নাম হইল রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার এবার আমার বাবার নাম কি তুমি জানতে চাও আমার বাবা হইল মারফতের সম্রাট আমার মায়ের নাম কি তুমি জানতে চাও আমার মা হইল খাতুনে জান্নাত কোটি কোটি জান্নাতের রমণীদের সর্দারিনী বলুন আল্লাহু আকবার আমার মা হইল খাতুনে জান্নাত আমার নাম হইল ইমাম হুসাইন আমি হইলাম কোটি কোটি জান্নাতের যুবকদের সর্দার গো না না এবার আপনি বলে দেন আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি আমার নবী হুসাইনকে বেজার করে না হুসাইন খুশি হওয়ার জন্য আমার নবী ডাক দিয়া কই না না ভাই আমার চাইতে তুমি হুসাইনের দাম বেশি বলুন আল্লাহু আকবার যেই হুসাইনকে আমার নবী বলেছেন তুমি হুসাইনের দাম বেশি গো সামনে আমাদের আমাদের মাঝে একটা মাস আসতেছে যেই মাসটার নাম হলো মহরমের মাস কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা মহরম হলো আরবি মাসের প্রথম মাস মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত এই বন্ধু মহরম মাসের 10 তারিখে একটা প্রেমের ইতিহাস দুনিয়ার জমিনে রয়েছে এই মহরমের 10 তারিখে আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে রে এখন বর্তমানে কিছু কিছু মানুষ ডাক দিয়ে কই হুসাইন নাকি স্বার্থের লোভে কারবালায় গেছে আরো জোরে বলুন নাউজুবিল্লাহ হুসাইনের কি কোনো স্বার্থ ছিল না উদ্দেশ্য ছিল হ্যাঁ উদ্দেশ্য একটা ছিল কিভাবে আমার দয়াল নবী যে উম্মত মানে আমরা জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা এমন কোন আমল নাই যে আমলের দ্বারাতে আমরা বেহেস পাবো বাবা জিরা আমার এই হুসাইন আপনারা আমার জন্য জীবন দিয়েছে এখন কিভাবে আমরা বলি ওই হুসাইন স্বার্থ লোভে কারবালায় গিয়েছে এ বন্ধু গবের মনোযোগ ডানে বামে যাব না সংক্ষেপে শেষ করে দিচ্ছি আসেন যাই মূল আলোচনায় যেই মাত্র ইমাম হুসাইনকে আমার নবী বলছে হুসাইন তুমি হুসাইনের দাম বেশি আমার নবী ইমাম হুসাইনকে আলগে মাইরা এমনে ধরলেন বলুন আল্লাহু আকবার এবার নবী ডাক দিয়া কয় আবু বকর
আবু বকর তুমি বলো না আমি নবী বড় না হুসাইন বড় আল্লাহু আকবার বলেন হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো দেখতে তো হুসাইন কে বড় দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই উমর রে ও উমর তুমি বলো না হুসাইন বড় না আমি নবী বড় এবার উমর ডাক দিয়ে কই নবীজি দেখতে তো হুসাইন কে বড় দেখা যায় এবার আমার নবী ডাক দিয়ে কই উসমান তুমি হইলা উসমান জিন্নুরাইন তোমার কাছে আমি নবীর দুইটা মেয়েকে বিবাহ দিয়েছি তুমি উসমান বলো না আমি নবী দামি না হুসাইন দামি গো এবার উসমান জিন্নুরাইন কই আপনি নবী দামি তাইলে বলো না আমি বড় না হুসাইন বড় বলুন আল্লাহু আকবার আরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায় বলুন কেউ কষ্ট দেয় কষ্ট লাগে যায় কষ্ট মিল মা পাতে মারে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা বলুন জান শহীদ করল কাহারা কষ্ট দিল দয়াল নবীকে ক একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এইবার আমার নবী বলে আলী রে ও আলী তোমার কাছে আমি আমার ফাতেমাকে বিবাহ দিয়েছি আবার তোমাকে আমি বলেছি তুমি মারফতের সম্রাট শুধু তাই নয় গো আমি নবী বলেছি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী হইলাম এলমের শহর আর সেই শহরের দরজা হইল আলী তুমি আলী এখন তুমি আলী বলো না আমি নবী বড় না ইমাম হুসাইন বড় বলুন আল্লাহু আকবার এইবার মারফতের সম্রাট হযরতে আলী ডাক দিয়া কই নবীজি দেখতে তো হুসাইন কে বড় দেখা যায় কিন্তু জমিনের মধ্যে তো হুসাইনের পাও নাই বলুন আল্লাহু আকবার ওরে তুমি পরশ আমি লুহাই গো মুর্শিদ দেখি বারে পাই আরে পরশের কিরণে লুহা পরশের কিরণে লুহা স্বর্ণ দাও বানাই মুর্শিদ এই বিকাছায় তোমার প্রেমা গুনে আমায় পরে কর চায় মুর্শিদ এই বিকাছায় তোমার প্রেমা গুনে আমায় সাই করিয়া প্রেম সাগরে মুর্শিদ দিবাইনি বাসায় আরে প্রেম সাগরে ডুবলে পরে প্রেম সাগরে ডুবলে পরে যাতে জাত মিলায় মুর্শিদ এই বিকা তোমার প্রেমা গুনে আমায় পুরে কর সাই মুর্শিদ এই বিকা ছায় তোমার প্রেমা একটা জবানও কেউ বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধু রে এইবার ইমাম হুসাইন নবীকে ডাক দিয়া কই নবীজি আপনি আমাকে নিচে নামিয়ে দেন ডাক দিয়া কই নবীজি গো আপনার সাহাবীদের মধ্যে তো অনেক সাহাবী আছে
আবু বকর তো আমার বাবা লাগে না, ওমর ওসমান তো আমার বাবা লাগে না, তারা তিনজন আমার হারাইলো না গো, নিজের বাবা হইয়া কেমনে হারাইলো। আজকে থেকে বাবার সাথে কথা বলবো না, বাবার ঘরের কোনো কিছু খাবো না। বলুন আল্লাহু আকবার। এবারে ইমাম হুসাইন ঘরের ভিতর চইলা গেছে, একাদারসে তিন দিন কোনো কিছুই খায় না, যে মাত্র কোনো কিছু খায় না রে বন্ধুরা, মা ফাতেমা তো জোহরা ডাক দিয়া কই হাসান হুসাইন তোমরা দুই ভাই চলো না, তিন দিন ধরে কোনো কিছুই খাও না, আমরা স্বামী স্ত্রী দুইজন কোনো কিছুই খাই না। ডাক দিয়া কই মা গো কেমনে খাইতাম গো, নবীর সাহাবি হইয়া আমার হারাইলো না, তোমার আমি আমার বাবা হইয়া কেমনে হারাইয়া দিল। ডাক দিয়া কই মা গো হাইতে পারি একটা শর্ত আছে গো। কই কি শর্ত? আগামী কালের দিনটা কিসের দিন? এই আলোচনাটা পাইবেন শামে কারবালার মধ্যে, বানায় ওয়াজ করি না, শামে কারবালা পড়েন এই আলোচনাটা খুঁজে পাইবেন। ইন দি মিন টাইম ইমাম হুসাইন ডাক দিয়া কই মা গো আগামী কালের দিনটা জানো নে কিসের দিন? ডাক দিয়া কই আগামী কালের দিন হলো পবিত্র ঈদ উল ফিতরের দিন মা গো। আমি তো কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম জান্নাতের যুবকদের সর্দার, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি গো। আমার ঘরের ভিতরে এমন একটা জামা নাই যে জামা পরে ঈদগার মাঠে যাব। ডাক দিয়া কই মা গো হাইতে পারি একটা শর্ত আছে গো, তুমি ফাতেমা একটা কাজ করো, আমরা দুই বাইরে দুইটা জামা বানাইয়া দাও। বলুন আল্লাহু আকবার। এইবার মা ফাতেমা ডাক দিয়া কই ইমাম হাসান হুসাইন কে কষ্ট দেওয়া যাবে না, তারা দুইটা ভাই যদি কষ্ট পায় তাইলে তো আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাবে। মা ফাতেমা কই বাবারে তোমাদের দুই ভাইয়ের জামা কোথায় আছে জানুনি, তোমাদের দুই ভাইয়ের জামা আছে দর্জির দোকানে। বলুন আল্লাহু আকবার। দুই ভাই ডাক দিয়া কই মা গো জামার অর্ডার যেহেতু দিয়ে দিছ গো, এবার আমরা দুই ভাই ঘুমিয়ে যাই, সকালে আইসা জামা নিয়া যাব। মা ফাতেমা ঘুমায় না, মা ফাতেমা গভীর রজনীতে ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, ঘুম থেকে সজাগ হইয়া গো দুইটা রাকাত নামাজ পড়লেন। আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না, সপ্তাহে সপ্তাহে। ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাই, ওরে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, কথা বলেন ঠিক কিনা? ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া না, মুরাকাবা মুশাহেদাই যদি আমল করো, মুরাকাবা মুশাহেদাই যদি আমল। আরে বদ্র গেনে পয়রা তাকো মুর্শিদের দরবার, রে বদ্র গেনে পয়রা গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া না, বাউল করিমে কই সুজা রাস্তায় যদি চলতে পারো, মাওলার জাতি নামের দুহাই দিয়া যার যার নফসে তালা মারো রে গহিনে ডুবিয়া নামাজ, নামাজ পড়ো রে গহিনে ডু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ কষ্ট দিব না। মা ফাতেমা বিনায় বিনায় কান্দে, আপনারা আমার কথার উত্তর দেন, মা ফাতেমার চোখের পানি আল্লাহর দরবারে দাম আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল দেখো না মা ফাতেমা কান্দে রে, নবীর মেয়ে কান্দতেছে, আমি আল্লাহর তো আর ভালো লাগতেছে না। ও জিব্রাইল তুমি সইলা যাও জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে গিয়ে দেখবা আমি আল্লাহ কোটি কোটি বছর আগে দুইটা জামা একটা পেয়ালার মধ্যে রাখছিলাম, এই জামাটা নিয়ে যাও মা ফাতেমার বাড়ি। পরের দিন সকাল বেলা যেই মাত্র ইমাম হাসান এবং হুসাইন মা ফাতেমার কাছে জামা চাই, মা ফাতেমা কোনো কথা বলে না, মা ফাতেমা শুধু বিনাইয়া বিনাইয়া কান্দে। এইবার ইমাম হাসান এবং হুসাইনকে কি বুঝ দেবে? মা ফাতেমা কই বাবারে তোমাদের জামার ব্যাপারে চিন্তা কইরো না, সেই মাত্র
মাত্র এই কথা বলছে হঠাৎ করে দেখতেছে ঘরের দরজার মধ্যে আইসা কে যেন আওয়াজ করতেছে আল্লাহু আকবার ঘরের দরজার মধ্যে কে যেন আওয়াজ করে ইন দ্য মিন টাইম ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই ঘরের দরজায় গেছে রে বাবা গিয়ে দেখতেছে কি এমন একটা মানুষ গো যার পাউটা জমিনে মাথাটা আকাশের মধ্যে চেহারার মধ্যে যেন নূর জমকাইতে আছে ইন দ্য মিন টাইমে ডাক দিয়া কই হাসান হুসাইন ধরো তোমাদের দুই ভাইয়ের ঈদের জামা বলুন আল্লাহু আকবার এবার মা ফাতেমা কই বাবা রে তোমাদের দুই ভাইয়ের ঈদের জামা পাইলা ঈদের জামা পয়রা কি তোমরা নবীর বাড়ি যাইবা না বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ রাসুল আমরা তো মহিনা চিনিলে তোমার কি আশ যায় দোনো জাহা তোমারে নোরে কদমে লোটাই ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই দুইটা জামা পরছে গো ইমাম হাসান পরলেন সবুজ জামা ইমাম হুসাইন পরলেন যুদ্ধের জামা আমি আপনাদের কাছে জানতে চাই কারবালার ময়দানে কে শহীদ হয়েছে ইমাম হুসাইন এখন হুসাইনের গলার মধ্যে থেকে রক্ত দিয়ে ছুরি চালায় রক্ত জড়াইছে কে সীমার ছুরি চালাইছে এখন রক্তের রংটা কেমন এখন ইমাম হুসাইন ডাক দিয়ে কই মা আমার কাছে লাল জামাটা ভালো লাগে গো এখানে বিশাল একটা ইতিহাস এই আলোচনা আজকে শেষ করা যাবে না রে বাবারা দিন দিমিন টাইমে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই নবীর কোলে আসছে গো আমার নবী ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিছে ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিছে হুসাইন কারবালার ইমাম হুসাইন ঈদগার মাঠে যায় না গো এবার ইমাম হাসান নাচতে নাচতে ঈদগার মাঠে চইলা গেছে গো সংক্ষেপ করে দিচ্ছি এবার মা ফাতেমা কই বাবা তুমি তো জামার জন্য বেশি পাগল ছিলা এখন কেন তুমি ঈদগার মাঠে যাও না আল্লাহু আকবার বলেন ইমাম হুসাইন ডাক দিয়া কই মা গো তুমি সত্যি কই না বলো না তোমার বাবা কি আমরা দুই ভাইরে সমান সমান ভালোবাসে কই হা বাসে তাইলে বলো না টোট দামি না গলা দামি কম মহব্বতের ক্ষেত্রে গলার চাইতে টোট দামি হুসাইন কয় মা গো তাইলে বুঝা গেল তোমার বাবা আমাদের দুই ভাইকে দুই রকম ভালোবাসে কেন হাসানের টোটো চুমা দিল হুসাইনের গলায় চুমা দিল চলো না আমরা নানার বাড়ি যাই আল্লাহু আকবার বলো এবার যেই মাত্র আমার নবীর বাড়ি আসছে রে বাবা আমার নবী একটা মুস্কি হাসি মারলেন কই ফাতেমা তুমি আবার কেন এসেছো এবার মা ফাতেমা কই বাবা গো আমি তো আসি নাই ইমাম হুসাইন আপনার কাছে মামলা আরজ করছে আপনি বলে দেন কেন হুসাইনের গলার মধ্যে চুমা দিছেন যেই মাত্র এই কথা শুনছে রে বাবা আমার নবী চোখের দুইটা পানি জ্বর জ্বর করে সেরে দিছে গো আমার নবী ডাক দিয়া কই ফাতেমা তুমি এই ইতিহাস জানতে চাও না যদি জানতে চাও তাইলে তুমি ফাতেমা টিকতে পারবা না ডাক দিয়া কই মা গো তোমার বাবা যদি এই ইতিহাস না বলে গো তাইলে আমি কোনো কিছু আজকে থেকে আর খাবো না এইবার আমার নবী ডাক দিয়া কই ফাতেমা হাসানেরটা তুমি একটু শুনে নাও শরীয়ত একদিন আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না তোমার স্বামী শেরে খুদা আলী থাকবে না তুমি ফাতেমা থাকবে না গো আমার দুইটা নাতি বড় একা একা হয়ে যাবে গো আমার অন্যতম সাহাবি হযরতে মুয়াবিয়ার একটা সন্তান হবে যে সন্তানের নাম হবে ইয়াজিদ ইয়াজিদ ক্ষমতার লোভে অর্থের লোভে টাইটেলের লোভে পদের লোভে আমার নানা ভাই ইমাম হাসানের মুখের মধ্যে জোহর ডাইলা দিব গো এই জন্য হাসানের টুটের মধ্যে চুমা দিছি যেন বিশ্বের যন্ত্রণা আমার নানা বাইরে বেশি কষ্ট না দিতে পারে বলুন আল্লাহু আকবার এইবার মা ফাতেমা কই বাবা গো মামলা তো হাসান করে নাই মামলা করছে হুসাইন আপনি হুসাইনের মনের কথা বলেন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা গো যদি হুসাইনেরটা বলি গো
তাইলে তো তুমি সহ্য করতে পারবা না এবার হুসাইন কান্দে না না আপনি বলেন এবার আমার নবী কই ফাতেমা যখন আমি নবী থাকব না তুমি ফাতেমা থাকবে না আলী থাকবে না আমার নানা ভাই ইমাম হুসাইন কে এজি চক্রান্ত করে কারবালার ময়দানে নিয়ে যাবে রে কারবালার ময়দানে নিয়ে গিয়ে আমার নানা ভাইয়ের গলার মধ্যে ছুরি চালায়া দিব ওই সময় আমার নানা ভাই ইমাম হুসাইন আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে কাড়াক দিব আল্লাহু আকবার বলে ওই সময় আমি নবী আর রওজা মুবারকে থাকতে পারবো না গো তুমি ফাতেমা আও মাও কইরা কাঁদবে শেরে খোদা আলী সহ্য করতে পারবে না এই জন্য আমি নানা ভাইয়ের গলার মধ্যে চুমা দিয়েছি যেন ছুরি যখন গলার মধ্যে চালাইব ছুরি চালানোর যন্ত্রণা আমার নানা ভাইরে বেশি কষ্ট না দিতে পারে বলুন আল্লাহু আকবার যেই মাত্র এই কথা শুনছে রে বাবা ইন্দিমিন টাইমে মা ফাতেমা তো জোহরা ডাক দিয়া কই বাবা গো আমার দুইটা মাত্র সন্তান ছেলে আছে মেয়ে নাই আমার দুইটা সন্তানকে আমি যে কুরবানি করে দিব গো এর পরিবর্তে কি পাবো ইন্দিমিন টাইমে আমার নবী ডাক দিয়া কই ফাতেমা তুমি এর পরিবর্তে কি চাও এইবার আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া কই বাবা গো আমি দেখেছি আপনি একাদারছে তিন দিন পাহাড়ের কোনায় বৈশা বৈশা রব্বি হাবলি উম্মতি বইলা কানছিলেন আল্লাহু আকবার বলে আমি দেখছি আপনি শুনেছি সৃষ্টি জগতের লগ্ন থেকে শুধু একটি নাম জপেছেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করার পরে একটি নাম জপেছেন দুনিয়ার জমিনে 63 বছর একটি নাম জপেছেন এবং মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে শুধু একটি নাম জপবেন গো সেই নামটা হলো রব্বি হাবলি উম্মতি তুমি দিয়ে দাও আমার গুনাহগার উম্মতকে ত্বরায় জান্নাতে দিয়ে দাও বলুন আল্লাহু আকবার ডাক দিয়া কই বাবা গো আমি যে আমার দুইটা সন্তান আপনার ইসলামের জন্য কুরবানি করে দিব গো আমি জানতে চাই এর পরিবর্তে আপনার হাশরের ময়দানে গুনাহগার উম্মতকে ত্বরায় জান্নাতে নেওয়া যাবে নি বলুন আল্লাহু আকবার তুমি রহমান তুমি মেহেরবান কথা বলেন ঠিক না এবার আমার নবী ডাক দিয়া কই ফাতেমা গো তুমি শুনে নাও কারবালার ময়দানে যে মুহূর্তে আমার নানা ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইব যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে এক একটা রক্তের ফোঁটার বদৌলতে কাল হাশরের ময়দানে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে ত্বরায় জান্নাতে নিয়ে যাব বলুন আল্লাহু আকবার আরে প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বহিল না জীবনে আরে হজরত বেলাল নবীর ভক্ত রে হজরত বেলাল নবীর ভক্ত আজান দিত পবন চলক তো আজান দিত নূর নবীজির সনে রাই কমনে প্রেম করিয়া বহিল না আরে প্রেম করিয়া বহিল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বহিল আরে প্রেম কি দন লোকে বলে সিনে না কুলে রিসেলে যদি তারে কেহ না শিখাই মিদা ভাই যদি তারে কেহ না শিখার আরে তুই আমারে প্রেম শিখাইয়া তুই আমারে প্রেম শিখাইয়া কোন বনে রইলে লুকাইয়া আরে প্রেম ফাঁসি লাগলো যে গলাই বাবা নানা সাই প্রেম সেল মারিল কলি যায় আরে প্রেম সেল মারিল কলি যাই বাবা নানা সাই প্রেম সেলমা এই জগতে কত সখী করতে আছে প্রেম পিরিতে প্রেম চালাইছে সখের সাহারায় হায় গো প্রেম চালাইছে সখের সাহারা আরে তাদের বদনাম নাহি দেখে আমার দরিয়া টানে আরে কলঙ্কের ডোল লাগলো কলি যাই বাবা নানা সা প্রেম সেল মারিল কলি যা আরে প্রেম সেল মারিল কলি যাই মুর্শিদে কালিয়ায় প্রেম সেল মারিল কলি যাই
খারাপ লাগতেছে বাবারা বসতে রাজি না যাইতে রাজি কারা কারা যাইতে রাজি হাত তুলেন নাই আল্লাহু আকবার বলেন এইবার ইমাম হুসাইন দাগ দিয়া কই নানা গো ও নানা আমি যে আপনার উম্মতের জন্য আমার শিরকে দিয়ে দিব গো আমি জানতে চাই কাল হাশরের ময়দানে কারা কারা জান্নাত পাবে না আল্লাহু আকবার বলেন বিশাল ইতিহাস ওই দিকে যাব না দাগ দিয়া কই নানা ভাই হাশরের ময়দানটা আল্লাহ কিভাবে পরিচালনা করবে গো এইবার আমার আল্লাহর হাবিব দাগ দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল রে আমার বন্ধু নবীরে জানাইয়া দে আমি আল্লাহ বলেছি কাল হাশরের ময়দানে কাহার রূপ ধারণ করব গো ঠিক আছে আমি আল্লাহ কাহার রূপ ধারণ করব আমি আল্লাহর অনেকগুলো নাম রয়েছে সকল নামের মধ্যে মায়ার রহমত রয়েছে কাহার নামের মধ্যে কোনো দয়া নাই কোনো মায়া নাই কার জন্য আমি কাহার রূপ ধারণ করব যারা আমার দয়াল নবীর মনের মধ্যে কষ্ট দিব আমি আল্লাহ তাদের জন্য কাহার রূপ ধারণ করব ইন দি মিন টাইমে কই জিব্রাইল আমার বন্ধু নবীরে জানায়া দে যেই জন্য মা ফাতেমা তার দুইটা সন্তানকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে এই জন্য এটার উপহার হিসাবে নবীর মেয়ে ফাতেমার হাতে কাল হাশরের ময়দানে কিভাবে হাশরের মাঠ কায়েম করবে সে দায়িত্ব আমি দিয়ে দিব বলুন আল্লাহু আকবার আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কয় তোমারে বিনিময়ে কি চাও তুমি দাম ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ বাবার উম্মত দাও ব্যস্ত মাজার কথা বলেন ঠিক কিনা বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার পাপি উম্মতকে করিবে পার আর পাপি উম্মতকে করিবে পার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বাবা জেরা আমি আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করব না কষ্ট দিব না যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক বলুন আমিন।